বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট জমা দেওয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আসছে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে। এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, 2014 সালের 2রা জুন তারেক রহমান ও তার পরিবার ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্ট ফেরত দেন। এতে নাগরিকত্ব বাতিল হয়ে গেছে বলে মনে করেন তিনি। তিনি ব্রিটিশ হোম অফিসের মাধ্যমে 2014 তার এই পাসপোর্টটি, তার স্ত্রীর পাসপোর্টটি এবং তার কন্যার পাসপোর্টটি আমাদের হাই কমিশনে ফেরত দিয়েছেন। এই পাসপোর্টগুলি স্বাভাবিকভাবেই আমাদের হোম মিনিস্ট্রির তত্ত্বাবধানে রাখা থাকে লক অ্যান্ড কি, এবং সেটি যদি আদালত চান সেক্ষেত্রে হয়তো দেখানো যেতে পারে। তাদের ইচ্ছা এখানে আসার নেই বলেই তারা নিশ্চয়ই বাংলাদেশি পাসপোর্ট হ্যান্ড ওভার করেছেন। আমি শুনেছি তারা একটা উকিল নোটিশ ইস্যু করেছেন। তারা যদি মামলা করতে চান, উইল ডেফিনেটলি ফেস ইট। বাংলাদেশ সরকার তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে বদ্ধপরিকর এবং সেটার জন্য আমাদের আলোচনা চলছে। এর আগে এমন বক্তব্য ভিত্তিহীন দাবি করে তারেক রহমানের আইনজীবী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও দুই পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে লিগাল নোটিশ দিয়েছেন তারেক রহমানের আইনজীবী। তার দেশে এবং বিদেশে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সম্মানহানি হয়েছে, যে কারণে জনাব তারেক রহমান সাহেব নোটিশ দিয়ে বলেছেন 10 দিনের সময় দেয়া হলো, এই 10 দিনের মধ্যে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারেক রহমান সাহেব বাংলাদেশি পাসপোর্ট বর্জন করেছেন অথবা জাতির কাছে ক্ষমা চেতে হবে। দুইটার একটা করতে হবে, আর যদি কোনোটাই না করা হয় তাহলে জনাব তারেক রহমান সাহেব তাদের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আদালতে মামলা দায়ের করবে। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তারেক রহমানের নাগরিকত্ব বর্জন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে মিথ্যাচার বলে দাবি করেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশে পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে থাকেন তাহলে সেটি প্রদর্শন করুন তো। কই সে পাসপোর্ট তো দেখাতে পারেননি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর আস্থা।